बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। आज के ऑनलाइन क्लासे सकल छात्र छात्री के सब शुभेच्छा जानाच्छि। आशा करछि तोमरा सकले भालो आछो, आमिओ भालो, आल्लाहर रहमते भालो आछि। तो करोना भाइरासेर जे प्रादुर्भाव चलछे एखन, तो आमरा सकलेई স্বাস্থ্যবিধি মেনে চলব, সেই হিসেবে মাস্ক পরে থাকব, ঠিক আছে, এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করব, তাহলে পরে আমাদের ভাইরাসটা থেকে আমরা দূরে থাকতে পারব, ঠিক আছে। আর শিক্ষার্থী তোমরা সকলেই এখন বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি আজকে তোমাদের যা করাবো সেগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং পরবর্তীতে এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো তো আশা করছি তোমরা এর আগে যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম এই ক্লাসগুলোর উপর তোমরা অনেকটা অনেক অভিজ্ঞতা হয়েছে, তোমাদের অনেক জেনেছো তোমরা। তো আমরা তার ধারাবাহিকতায় আমরা এর আগে গুণ শিখেছিলাম, ঠিক আছে, এরপর আমরা শিখেছিলাম ভাগ। হ্যাঁ, ভাগের প্রথম দিকে যে এই যেগুলো ছিল সেগুলো আমরা শিখেছিলাম। এখন আমরা করবো যেগুলো ভাগের যে শেষ দিকে যেগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করব। তো দেখো, আজকে আমরা যে ভাগ পাঁচ অধ্যায়, তোমাদের গণিত বইয়ের পাঁচ অধ্যায়ে পৃষ্ঠা নাম্বার 69-এর যে গাণিতিক সমস্যাগুলো আছে এই গাণিতিক সমস্যাগুলো আমরা আজকে সমাধান করব। এর আগে আমরা 68 পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো আমরা সমাধান করেছিলাম। তো তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং পরবর্তীতে এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে, তাহলে ওরা তোমাদের জন্য অনেক ভালো হবে, ঠিক আছে। তো আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস। দেখো, আজকে আমরা 69 পৃষ্ঠার প্রথম যে বোর্ড বইয়ের যে ভাগগুলো আছে সেগুলো আমরা দেখবো একের এক। দেখো, একের একের যে ভাগটা আছে 42-কে 7 দ্বারা ভাগ, 7 ভাগ 42, তাহলে এই ভাগটা আমরা এখন সমাধান করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে তোমাদের একটু বলে নিই যে আগের যে অধ্যায়গুলো আমরা করেছিলাম সেখানে তোমরা শিখতে পেরেছো যে কোনটা ভাজক, কোনটা ভাজ্য, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা সেটা একটু মানে পুনরায় শিখবো। দেখো, এখানে 7 আর 42 আছে, এখানে 7 হচ্ছে ভাজক, অর্থাৎ ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়, আর যে সংখ্যাটিকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, ঠিক আছে। তো আমরা এখন 7 দিয়ে 42 ভাগ করব, ভাগ করে পরে যে ফল পাবো সেটা হচ্ছে ভাগফল, আর যদি কোনো অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, 7 দিয়ে যদি আমরা 42 ভাগ করি এখন, তাহলে কিন্তু আমাদেরকে 7-এর ঘরে নামতে করতে হবে। তো আমি আগে বলছিলাম যে যদি তোমরা ভাগ ভালো করতে চাও ভালোভাবে, তাহলে অবশ্যই তোমাদেরকে মান নামতা সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে, নামতাগুলো মুখস্থ রাখতে হবে, একদম ঝরঝরে মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা ভাগ বা অন্য কোনো গাণিতিক সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবে, ঠিক আছে। তো আমরা এখন 7-এর ঘরে যদি নামতা করি, তাহলে আমরা 42-কে তোমার হচ্ছে 42 পর্যন্ত আমরা যাব। যদি 42 মিলে যায় তাহলে তো মিলে গেল, তাহলে তো ভালো, আর যদি না মিলে তাহলে আমরা কাছাকাছি যাবো, ঠিক আছে, কিন্তু 42-এর উপরে যাওয়া যাবে না, ঠিক আছে। তো দেখো, প্রথমত আমরা দেখবো যে এই ভাজকটা আছে 7 দিয়ে এক ঘরকে বা 4-কে যায় কিনা। দেখা যাচ্ছে যে 7-এর চেয়ে 4 ছোট, সুতরাং এখানে ভাগ যাচ্ছে না, সুতরাং আমরা 2 ঘর নিবো, অর্থাৎ 42-কে নেবো, 42 দিয়ে আমরা 42-কে আমরা 7 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তো 7-এর ঘর নামতে পারবো এখন, 7-1-7, 7-2-7, 3-7-8, 5-7-35, 6-7-42। দেখো বন্ধুরা, যে 6 আর 7 আমরা যদি গুণ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত পাল পাবো 6-7-42, ঠিক আছে। তবে এখানে ভাগফল 0, ভাগফল কত বলো তো? 0, ঠিক আছে। দেখো, ভাগফল এখানে 6, ভাগশেষ হচ্ছে 0। তো দেখো, এখান থেকে আমরা কি দেখছি যে এটা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে ভাজক, এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে
ভাগ শেষ ঠিক আছে তবে এই ভাগটাতে আমরা দেখতে পাচ্ছি যে 7 হচ্ছে ভাজক 42 হচ্ছে ভাজ্য আর 6 হচ্ছে ভাগফল ভাগ শেষ হচ্ছে 0 তাহলে 6 এর সাথে 42 মিলে গেল 0 আর 6 হচ্ছে আমাদের উত্তর বের হলো ভাগফল ঠিক আছে তাহলে ভাগফল এর কত 6 তাহলে এক নম্বর গাণিতিক সমস্যা ভাগফল হচ্ছে 6 ভাগ শেষ 0 ঠিক আছে এখন আমরা দুই নম্বর যে গাণিতিক সমস্যাটা আছে সেটা আমরা সমাধান করব দেখো দুই নম্বর গাণিতিক সমস্যাটা হচ্ছে 52 কে 2 দিয়ে ভাগ 2 ভাগ 52 ঠিক আছে তাহলে 52 কে আমরা 2 দিয়ে ভাগ করব দেখো এখানে প্রথম কি করতে হবে 2 দিয়ে এই 1/5 কে আমরা ভাগ করব প্রথমে ঠিক আছে তো 2 দিয়ে 5 এ ভাগ যায় 2 বার 2 দুগুণে 4 ঠিক আছে কিন্তু 3 দিয়ে যাওয়া যাবে না কারণ আমরা 3 দুগুণে 6 হবে 6 হলে এখানে উপরেরটা ছোট হয়ে যাবে নিচেরটা বড় হয়ে যাবে এইজন্য 3 দিয়ে যাওয়া যাবে না 2 দিয়ে যাবে 2 দুগুণে 4 তাহলে 5 থেকে আমরা 4 এখন বাদ দেব মানে বিয়োগ করব ঠিক আছে 5 থেকে 4 বাদ দিতে থাকে 1 হাতে নাই তাহলে 1 2 দিয়ে 1 কে এখন ভাগ যাচ্ছে না সুতরাং এই দুইটা এখানে নামিয়ে আনতে হবে ঠিক আছে তাহলে হলো কত 12 2 দিয়ে 12 কে আমরা ভাগ করব ঠিক আছে তো এর জন্য আমরা কি করতে হবে 2 এর ভাগ নামতা করতে হবে দেখো 2 এর ভাগ নামতা করো 2 কে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 5 দুগুণে 10 6 দুগুণে 12 দেখো দুই ফাইনালি এখানে 6 দুগুণে 12 মানে মিলে যায় ঠিক আছে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুই নম্বর যে ভাগটা আছে এই ভাগটার মধ্যে ভাজক হচ্ছে 2 তারপর ভাজ্য হচ্ছে 52 ভাগফল হচ্ছে 26 আর ভাগশেষ হচ্ছে 0 ঠিক আছে ভাগশেষ কত 0 তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে এই ভাগটা তোমার হচ্ছে তাহলে এই ভাগফল তোমার হচ্ছে নির্ণয় ভাগফল 26 নির্ণয় ভাগফল 26 ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে তিন নম্বর আগে সমস্যা সমাধান করবো দেখো তিন নম্বরটা আছে 63 কে 8 দ্বারা ভাগ 63 কে 8 দ্বারা ভাগ তাহলে 8 ভাগ 63 ঠিক আছে এই 8 দিয়ে আমরা 63 কে আমরা ভাগ করব তাহলে দেখো এখানে যদি আমি 1 ঘর নিই তাহলে 6 হয় তাহলে 8 দিয়ে 6 কে জানা এই জন্য 2 ঘর নিতে হবে অর্থাৎ 63 নিতে হবে তাহলে 6 দিয়ে এখন যদি 63 কে আমরা যদি ভাগ করি তাহলে আমাকে 8 দিয়ে যদি 63 কে ভাগ করি তাহলে 8 ঘর নামতা করতে হবে তাহলে আমরা এখন 8 ঘর নামতা যদি করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে 7 বাদ যায় 27 তে 56 আর যদি 8 দিয়ে যদি 8 আটে 64 তাহলে 64 যদি হয় তাহলে এখানে কিন্তু 63 উপরে নিচে 64 তাহলে এখানে কিন্তু বিয়োগ যাচ্ছে না কারণ উপরেটা ছোট হয় নিচেটা বড় হবে এই জন্য কি করতে হবে আমরা 7 দিয়ে দেবো 27 তে 56 ঠিক আছে 27 তে 56 এখন দেখো যে এই উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড় তাহলে উপরের সংখ্যাটা ছোট সঙ্গে এই তিনের সঙ্গে 10 যোগ করতে হবে তাহলে হবে কত 3 থেকে 13 হয়ে যাবে 13 থেকে আমি কত বাদ দেবো 6 বাদ দেবো কত বাদ দেবো 6 বাদ দেবো ঠিক আছে তাহলে 6 বাদ দিয়ে থাকবে হলো 13 14 6 7 8 9 10 11 12 13 7 তাহলে 13 থেকে যদি 7 বাদ দেই তাহলে থাকে হচ্ছে 7 27 থেকে 56 তাহলে 63 থেকে 56 বাদ দিয়ে থাকে 7 তাহলে বুঝতে পারছো সবাই তাহলে এখানে দেখো এই তিন নম্বর যে ভাগটা আছে তিন নম্বর ভাগটাতে আমরা কি পেলাম ভাগফল পেলাম 7 ভাগশেষ পেলাম 7 ঠিক আছে তাহলে তোমরা সবাই এটা নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে তিন নম্বর যে ভাগটা আছে তো সেক্ষেত্রে সবাই দেখো তিন নম্বর যে আমরা যে ভাগটা করলাম 8 দিয়ে তোমার হচ্ছে 63 কে ভাগ করলাম এই ভাগফলের ভাগশেষ হচ্ছে 7 বেরোচ্ছে এবং ভাগফল 7 বেরোচ্ছে দুটাই 7 ঠিক আছে আমরা চার নম্বরের গাণিতিক সমস্যা সমাধান করবো চার নম্বর ঠিক আছে কত নম্বর চার নম্বর দেখো সবাই 85 কে 4 দ্বারা ভাগ 85 কে 4 দ্বারা ভাগ করব ঠিক আছে চার নম্বর যে ভাগটা আছে 85 কে 4 দ্বারা ভাগ 4 ভাগ 85
দেখো এই ভাগটাতে আমরা এখানে দেখা যাচ্ছে যে এক ঘন নিলে আমরা এখানে চার দিয়ে ভাগ যাচ্ছে আট কে চার দুগুণে আট, তাহলে আট আর আট এখানে মিলে যায় শূন্য, শূন্য লাগার এখানে প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এই পাঁচটাকে এখানে সোজায় নামিয়ে আনতে হবে, তাহলে চার দিয়ে পাশে ভাগ যায় একবার, তারকে চার, তাহলে চার পাঁচ থেকে চারবার দিলে এক। তাহলে বন্ধুরা দেখো চার নামার যে ভাগটা আছে তোমাদের, এটার ভাগফল হচ্ছে একুশ আর ভাগশেষ হচ্ছে চার, ঠিক আছে। ভাগফল কত, একুশ আর ভাগশেষ চার, অতএব নিম্ন ভাগফল একুশ ভাগশেষ এক, ঠিক আছে। তাহলে ভাগফল কত, একুশ আর ভাগশেষ সাথে আমরা সবাই একটু দেখি, চার দিয়ে আটটা ভাগ করে চার দুগুণে আট, এটা মিলে গেলে শূন্য, শূন্য দরকার নেই, এই পাঁচটা নামিয়ে আনলাম, চার চার দিয়ে এখন পাঁচকে একবার যায়, চারকে চার, চার পাঁচ থেকে চারবার দিলে এক, তাহলে ভাগ ভাগফল একুশ আর ভাগশেষ হচ্ছে এক, ঠিক আছে। ভাগফল কত, একুশ আর ভাগশেষ এক, পাঁচ নম্বরটা আমরা করবো, পাঁচ নম্বর গানের সমস্যা সমাধান করবো, ঠিক আছে। দেখো সবাই পাঁচ নম্বরটা হচ্ছে তো সাত ভাগ সাত দিয়ে পাঁচশো এককে ভাগ করতে হবে, সাত দিয়ে কত পাঁচশত এককে আমরা ভাগ করবো। দেখো সবাই এটা তিন ঘরের ভাগ, দেখো তোমরা সবাই এই ভাজ্যটা হচ্ছে তিন ঘরের, তাহলে এই ভাজ্য হচ্ছে এক ঘরে, ভাজ্য হচ্ছে তিন ঘরে, তাহলে এটা দিয়ে আমরা এখন ভাগ করবো। দেখো সাত দিয়ে এই প্রথম ঘরের যে ভাগটা সেটা পাঁচটা সেটা যাচ্ছে না, যেহেতু এটা ছোটো এটা দুই ঘর নিতে হবে, অর্থাৎ পঞ্চাশ নিতে হবে, ঠিক আছে। পঞ্চাশ, তাহলে সাত দিয়ে পঞ্চাশের ব্যবহার দেয় এবং আমাদের করতে হবে সাতাশ ঘরে, ষাট সাতা উনপঞ্চাশ, ষাট সাতা উনপঞ্চাশ, তাহলে এই এই শূন্যটাকে আমরা দশ ধরবো, দশ থেকে নবার দিয়ে থেকে এক, হাতে রেখে এখানে আসলো, চার রেখে পাঁচ, পাঁচ হাত মিলে গেলে শূন্য, শূন্য লেখা বাম পাশে শূন্য লেখা প্রয়োজন নেই, তাহলে এখন দেখো সাত দিয়ে একটা ভাগ যাচ্ছে না, এই জন্য এই একটা এখানে এই সোজায় নামিয়ে আনতে হবে, ঠিক আছে। তাহলে একটা এখানে কী করলাম, নামিয়ে আনলাম, তাহলে এখন সাত দিয়ে এখন তোমাকে ভাগ করতে হবে, ঠিক আছে। সাত দিয়ে এখন এই এগারো ভাগ করে পাওয়া যায়, সাতে কে সাত গুণ চোদ্দ, তাহলে দুই দিয়ে গেলে চোদ্দ বেশি হয়ে যায়, এই জন্য দিতে হবে একবার, সাতেকে সাত, দেখো এই একটা হচ্ছে এগারো, এগারো থেকে অর্থাৎ দশ যোগ করতে হবে একের সঙ্গে, এগারো হবে এগারো থেকে চারবার সাতটা দিলে থেকে হচ্ছে চার, আর হাতে এক এক মিলে গেলো শূন্য, তাহলে এই পাশে শূন্য লাগার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে এখানে উত্তর পেলাম আমরা কত, তোমার হচ্ছে একাত্তর পেলাম ভাগফল আর ভাগশেষ পেলাম কত চার, ঠিক আছে। দেখো অতএব ভাগফল একাত্তর ভাগশেষ চার, তোমরা সবাই তুলে নাও, তাহলে এখান থেকে আমরা কয়টা আজকে গাণিতিক সমস্যা শিখলাম, পাঁচটা, তাহলে এখন আমরা করবো দেখো কত নাম্বার, ছয় নাম্বার, চার দিয়ে আশিকে ভাগ করবো কত, দেখো ছয় নাম্বারটা কি আছে, নয় দিয়ে আটশো পঁয়ত্রিশকে ভাগ, ছয় নাম্বার, নয় ভাগ আটশো পঁয়ত্রিশ, আটশো পঁয়ত্রিশ, আট তিন পাঁচ, দেখো তাহলে নয় দিয়ে আটশো পঁয়ত্রিশকে আমরা ভাগ করবো, দেখো নয় দিয়ে এই এক ঘরকে যাচ্ছে না, যেটা আট নয়ের চেয়ে ছোটো হয়, দুই ঘর নিতে হবে, অর্থাৎ তিরাশি, তাহলে যদি তিরাশি হয়
দেখো এখানে তোমার হচ্ছে নয়ের বার নামতে করতে হবে, নয় কে নয়, অর্থাৎ নয় দিয়ে নয়কে যদি গুণ করি নয় নয় একাশি, একাশি। তাহলে দেখো তিন থেকে এক বাদ দিলে থাকে হচ্ছে দুই, দেখো নয় দিয়ে দুইকে ভাগ যাচ্ছে না যেহেতু ছোট, এই পাঁচটা এখানে নামিয়ে দিতে হবে, তাহলে কত হলো পঁচিশ, তাই না? নয় দিয়ে পঁচিশকে আমরা এখন ভাগ করবো, নয় দিয়ে পঁচিশকে ভাগ করলে আমরা পাওয়া যাবে নয় কে নয় দুগুণে আঠারো, তিন নয় সাতাশ, তার মানে তিন দিয়ে যাচ্ছে না দুই দিয়ে যাচ্ছে, নয় দুগুণে আঠারো। তাহলে পঁচিশ থেকে যদি আমরা এখন এখানে একটা বাদ দিয়ে দেখো এটা পাঁচটা হচ্ছে পনেরো ধরতে হবে আর আট, পনেরো থেকে আট বাদ দিলে থাকে সাত, তাহলে দেখো পনেরো থেকে কত বাদ দেবো আট বাদ দেবো থাকবে হচ্ছে সাত। অতএব তিনের ভাগফল নিরানব্বই অবশেষ সাত, ঠিক আছে? তাহলে আমরা এটা কি পেলাম, ভাগফল কত পেলাম বিরানব্বই এবং ভাগশেষ হচ্ছে সাত, আর আমরা করবো হচ্ছে আট তোমার সাত নম্বরটা গাণিতিক সমস্যার সমাধান করবো, সাত নম্বরটা দেবো, দেখো সাত নম্বরটা কি আছে, চার দিয়ে আশিকে ভাগ করতে হবে, চার ভাগ আশি, তো দেখো এটা খুব সহজ, চার দিয়ে যদি আমি আটকে এখন ভাগ করি চার দুগুণে আট, তাহলে এটা মিলে গেলে শূন্য, এখানে শূন্যের প্রয়োজন নেই, এই শূন্যটা এখানে নামিয়ে আনবে, ঠিক আছে? এখন যদি চার দিয়ে শূন্য মেলাতে হবে, এখন দেখো চার দিয়ে যদি আমি শূন্যকে গুণ করি তাহলে শূন্য হবে, ঠিক আছে? অর্থাৎ এর ভাগফল বিভিন্ন ভাগফল বিশ, ঠিক আছে? ভাগফল বিশ, ভাগশেষ শূন্য। এবার আমরা বলবো হচ্ছে আট নম্বর আইনের সঙ্গে সম্বন্ধ করবো, আট নম্বর, তাহলে দেখো ভাগফল কত বেরোচ্ছে এখানে বিশ আর ভাগফল ভাগশেষ শূন্য, ঠিক আছে? তাহলে আমরা করবো আট নম্বর নয় দিয়ে বাহাত্তরকে ভাগ, নয় ভাগ বাহাত্তর, দেখো নয় দিয়ে বাহাত্তরকে প্রথমে এক ভাগ যেটা সাত, নয় দিয়ে সাতকে দেয় না, এই জন্য দুই ভাগ নিতে হবে, বাহাত্তর নিতে হবে, তা নয় দিয়ে বাহাত্তরকে ভাগ করতে গেলে তোমাকে নয় ভাগ নামতা করতে হবে, নয় ভাগ নামতা নয়কে নয় আট নয় বাহাত্তর, তাহলে যদি আট দুই দেই তা আট দিয়ে নয়কে গুণ করলে বাহাত্তর হয়, দেখো এখানে ভাগশেষ শূন্য মিলে গেছে, ঠিক আছে? অর্থাৎ ভাগশেষ শূন্য বের হয়েছে, তাহলে আট নয় বাহাত্তর, তাহলে উত্তর নিম্ন ভাগফল আর ভাগশেষ শূন্য, ঠিক আছে? এখন আমরা কত করবো নয় নম্বর দেখবো, নানা গান্ধীর সময় সমাধান করব ছয় ভাগ চুরাশি, ছয় ভাগ চুরাশি, ছয় দিয়ে চুরাশিকে ভাগ করবে, তো প্রথমে যদি আমি এক ভাগ নিয়ে আট, তাহলে একবার যায় ছয়কে ছয়, আট দিয়ে ছয়কে বাদ দিতে থাকে দুই, তাহলে ছয় দিয়ে দুইকে যায় না, এই জন্য চার নামিয়ে নিতে হবে, ঠিক আছে? চব্বিশ, চার ছয় চব্বিশ, নিম্ন ভাগফল চোদ্দ ভাগশেষ শূন্য, ঠিক আছে? তাহলে ভাগফল চোদ্দ ভাগশেষ শূন্য, তা দেখো একটু ভাগটা সবাই ছয় দিয়ে চুরাশিকে ভাগ করবো, আমরা ছয় দিয়ে চুরাশিকে ভাগ করলে হয় কত,
एक बार जाए छय आठ सवती थे दुई ये चार्ट नाम चौबीस हो छये चार चार के गुण बोले चार छय चौबीस अर्थ छय नाम जो पड़ी चार बार जाए चार चार छय चौबीस ठीक है तुम सब तुम आओ दस नम्बर गांधी समय समाधान कर दस नम्बर पांच दिए एकषट्टि दस पांच भाग एकषट्टि पांच दिए एकषट्टि भाग करब ठीक है तो देखो पांच दिए छह के एक बार जाए पांच के पांच छये पांच बार थे एक तो पांच दिए जो एक भाग जाए ना एक नाम एगारो पांच दुगुणे दस থাকবে এক অর্থাৎ এক আর নিচে শূন্য তাহলে যদি বিয়োগ করি তাহলে নিচে শূন্যে শূন্য শূন্য যদি শূন্য থাকে তাহলে উপরের সংখ্যাটাই বসে তাহলে এক হলো ঠিক আছে অতএব নিম্ন আফল বারো শেষ এক ঠিক আছে তাহলে ভাগফল কত বেরোচ্ছে এখানে দেখো তো ভাগফল হচ্ছে বারো এবং ভাগশেষ হচ্ছে এক ঠিক আছে এগারো নম্বর করবো হচ্ছে এগারো নম্বর গাড়ি সবুজ সমাধান করবো এগারো নম্বর দেখো এগারো নম্বর কি আছে তিন দিয়ে ঊনষাটকে ভাগ করতে হবে তিন ভাগ ঊনষাট তিন ভাগ ঊনষাট দেখো তিন দিয়ে পাঁচকে কয়বার যায় একবার যায় তিনকে তিন পাঁচ থেকে তিন মধ্যে থাকে দুই তিন দিয়ে দুইকে যেহেতু যাচ্ছে না এই জন্য নয়টা এখানে নামে আনতে হবে ঠিক আছে দেখো তিন দিয়ে এখন উনত্রিশকে ভাগ করবো আমরা এই জন্য আমাদের কী করতে হবে নয় ঘর নাম দেবো তিনবার নাম দেবো করতে হবে ঠিক আছে কয়বারে তিনবার নাম দেবো করতে হবে তাহলে তিনবার নাম দেবো তিন নং সাতাশ তিন আশ চব্বিশ তিন দশ তিরিশ তার মানে এখানে নয়বার যাচ্ছে ঠিক আছে তিন নং সাতাশ তো নয় থেকে সাতবার দিলে দুই অর্থাৎ নিম্ন ভাগফল উনিশ ভাগ শেষ দুই ঠিক আছে তাহলে এই যে গাণিতিক সমস্যাটা আছে এটা আমরা সমাধান করে পেলাম ভাগফল হলো উনিশ আর ভাগশেষ হচ্ছে দুই ঠিক আছে তো আমরা একটু সবাই আবার দেখি তিন দিয়ে একবার তিনকে তিন পাঁচে তিন থেকে দুই নয়টা নেমে আসবে উনত্রিশ তিন দিয়ে এখন উনত্রিশ ভাগ করতে হবে তা তিন নয় সাতাশ ঠিক আছে নয় থেকে দুইবার সাতবার দিলে থাকে হচ্ছে দুই তাহলে ভাগফল হচ্ছে উনিশ আর ভাষ্য হচ্ছে দুই ঠিক আছে তো বন্ধুরা আজকে এ বলতে থাকলো হ্যাঁ এর পরবর্তীতে আমরা মানে পরবর্তী ক্লাসে আমরা মানে পরবর্তী যে মানে গাণিতিক সমস্যাগুলো আছে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো সে পর্যন্ত সকলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ।